আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে নবম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের পৃষ্ঠা নাম্বার 73 অ্যাক্টিভিটি 5.3.2.1 এর সমাধান করে দিচ্ছি। এখানে তোমাদের বলেছে যে অ্যাক্টিভিটি 5.3.2 এ দেওয়া টেক্সটটি আবার পড়ো এবং নিচের প্রশ্নগুলো দলে বা জোড়ায় আলোচনা করো, পরবর্তীতে তোমার উত্তরগুলো শ্রেণীতে শেয়ার করো। তো এখানে অ্যাক্টিভিটি 5.3.2 এতে যে টেক্সটটি দেওয়া হয়েছে সেখান থেকে কিছু প্রশ্ন করা আছে, এখানে এই প্রশ্নের সমাধানগুলো আজকে আমরা নমুনা উত্তর দিয়ে করব। তো চলো শুরু করা যাক। এখানে এ নাম্বার যে প্রশ্নটি ছিল, ডু ইউ থিঙ্ক দ্য রাইটার হ্যাজ কনসিভ দ্য রিডার টু কেয়ার অ্যাবাউট দ্য প্রবলেম ইফ ইউ হ্যাজ এক্সপ্লেইন ইউর আনসার। তুমি কি মনে করো যে লেখক সমস্যাটিকে সম্পর্কে পাঠককে বোঝাতে পেরেছেন? যদি হ্যাঁ হয় উত্তর, তাহলে তোমার উত্তরের ব্যাখ্যা দাও। তো এখানে আমরা উত্তরে লিখব, ইয়েস দ্য রাইটার হ্যাজ কনসিভ দ্য রিডার টু কেয়ার অ্যাবাউট দ্য প্রবলেম। হ্যাঁ, লেখক সমস্যা সম্পর্কে পাঠককে বোঝাতে পেরেছেন। দ্য রাইটার হ্যাজ ইনফর্ম দ্য রিডার্স দ্যাট দে উড ফেস ভারিয়াস অবস্ট্যাকলস ডিউরিং কনভারসেশনস। লেখক এখানে পাঠককে জানান যে কথোপকথনের সময় তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। বাট দ্য রাইটার ইন্সপায়ার দ্য রিডার্স টু বি কনফিডেন্ট ইন এ কনভারসেশন। কিন্তু লেখক পাঠকদেরকে উৎসাহিত করেন কথোপকথনে আত্মবিশ্বাসী হতে। এরপর বি নম্বর প্রশ্নটি ছিল, হ্যাজ দ্য রাইটার আইডেন্টিফাইড দ্য কজেস অফ দ্য প্রবলেম ইন দ্য টেক্সট, ইফ ইয়েস হোয়াট আর দে। লেখক পাঠ্যাংশটিতে সমস্যার কারণ চিহ্নিত করেছেন? যদি হ্যাঁ হয় সেগুলো কী? উত্তরে আমরা লিখব, ইয়েস দ্য রাইটার হ্যাজ আইডেন্টিফাইড দ্য কজেস অফ দ্য প্রবলেম ইন দ্য টেক্সট। হ্যাঁ, লেখক টেক্সটে সমস্যার কারণগুলো চিহ্নিত করেছেন। ম্যানি পিপল এক্সপিরিয়েন্স ফিয়ার অ্যান্ড অ্যাংজাইটিস হোয়েন স্পিকিং ইন পাবলিক অর পার্টিসিপেটিং ইন গ্রুপ কনভারসেশনস। অনেক লোক যখন জনসাধারণের মাঝে কথা বলে অথবা যখন গ্রুপে কাজ করতে যায়, তখন কথা বলতে যায়, তখন ভয় পায়। ইন্ডিভিজুয়ালস উইথ সোশ্যাল অ্যাংজাইটি মে ফিল ইন্টেন্স ডিসকমফোর্ট ইন সোশ্যাল সেটিংস লিডিং টু ডিফিকাল্টিস ইনিশিয়েটিং অর পার্টিসিপেটিং ইন কনভারসেশনস। সামাজিক উদ্বেগযুক্ত ব্যক্তিরা সামাজিক প্রেক্ষাপটে তীব্র অস্বস্তিতে পড়তে পারেন, যার ফলে কথোপকথন শুরু করতে বা এতে অংশগ্রহণ করতে অসুবিধা হয়। বিসাইডস, পিপল অফেন ব্রিং প্রিকনসিভড নোশনস বিএসএস অর জাজমেন্টস ইন দ্য কনভারসেশনস দ্যাট ক্যান হিন্ডার দেয়ার অ্যাবিলিটি টু লিসেন এফেক্টিভলি অ্যান্ড এমফেটিক্যালি। এছাড়াও লোকেরা প্রায় কথোপকথনে পূর্ব পরিকল্পিত ধারণা, পক্ষপাত বা রায় নিয়ে আসে যা তাদের উদ্দেশ্যমূলক ও সহানুভূতিশীলভাবে শোনার ক্ষমতাকে বাধাগ্রস্ত করতে পারে। এরপর সি নম্বরে যে প্রশ্নটি রয়েছে আমাদের, সেটি হচ্ছে, হোয়াট আর দ্য সলিউশনস সাজেস্টেড ইন দ্য টেক্সট টু সলভ দ্য প্রবলেম। সমস্যা সমাধানের জন্য পাঠ্য অংশটিতে কী সমাধানের পরামর্শ দেওয়া হয়েছে? উত্তরে আমরা লিখব, টু সলভ দ্য প্রবলেম দেয়ার আর সাম সলিউশনস সাজেস্টেড ইন দ্য টেক্সট। সমস্যা সমাধানে কিছু সমাধান উল্লেখ করা হয়েছে টেক্সটে। লার্নিং অ্যাবাউট কারেন্ট রেলেভেন্ট নিউজ ক্যান বি ওয়ান সলিউশন ফর স্টুডেন্টস টু ডেভেলপ মোর কনভারসেশনাল কনফিডেন্স। এখানে বলা হয়েছে যে আত্মবিশ্বাস আরও বাড়ানোর লক্ষ্যে বর্তমান প্রাসঙ্গিক সংবাদ সম্পর্কে অবগত হওয়া একটি সমাধান হতে পারে। তারপরে বলা হয়েছে, স্টুডেন্টস ক্যান মেক প্রিপারেশন নোয়িং হোয়াট পিপল আর জেনারেলি টকিং অ্যাবাউট অ্যান্ড লুকিং দ্য ভোকাবুলারি ওয়ার্ডস দ্য নিড। লোকজন সাধারণত কী নিয়ে কথা বলে তা সম্পর্কে জেনে এবং তাদের প্রয়োজনীয় শব্দভাণ্ডার সম্পর্কে খোঁজ নিয়ে শিক্ষার্থীরা প্রস্তুতি গ্রহণ করতে পারে। বিসাইডস, রেগুলার প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিস ডেভেলপস কনফিডেন্স ইন স্পিকিং দ্য ল্যাঙ্গুয়েজ মোর অ্যাকিউরেটলি। এছাড়াও নিয়মিত উচ্চারণ অনুশীলন আরও নির্ভুলভাবে ভাষা বলার আত্মবিশ্বাস জুগিয়ে তোলে বা বৃদ্ধি করে। ডি নম্বর, হুইচ সলিউশন ডু ইউ থিঙ্ক ইজ মোস্ট ফিজিবল, হোয়াই ডু ইউ থিঙ্ক সো? তুমি কোন সমাধান সবচেয়ে সম্ভাব্য বলে মনে করো, তুমি কেন সেটা মনে করো? উত্তর,
I think engaging in role-playing activities is the most feasible solution as it provides a safe and structured environment for learners to practice conversational skills. আমি মনে করি চরিত্রে অভিনয় কার্যক্রম সবচেয়ে সম্ভাব্য, যেহেতু এটি শিক্ষার্থীদের কথোপকথনে দক্ষতা অনুশীলনের জন্য একটি নিরাপদ ও কাঠামোগত পরিবেশ প্রদান করে। বিসাইডস, রোল প্লেয়িং অ্যাক্টিভিটিস আর প্র্যাকটিক্যাল অ্যান্ড অ্যাক্সেসিবল। তাছাড়া অভিনয় কার্যক্রম বাস্তবসম্মত ও সুলভ। এরপরে ডি নাম্বার যে প্রশ্নটি রয়েছে, ডিড দ্য রাইটার ইউজ এনি কনক্লুশন টু টেল ইউ অল দ্য কি পয়েন্টস অফ দ্য টেক্সট, এক্সপ্লেইন ইউর রেসপন্স উইথ অ্যান এক্সাম্পল। লেখক কি তোমাকে পাঠ্যাংশের সকল মূল পয়েন্ট বলার জন্য উপসংহার ব্যবহার করেছেন, একটি উদাহরণ দিয়ে তোমার প্রতিক্রিয়া ব্যাখ্যা করো। উত্তর, ইয়েস, দ্য রাইটার ইউজড কনক্লুশন টু সামারাইজ অল দ্য কি পয়েন্টস অফ দ্য টেক্সট। হ্যাঁ, লেখক টেক্সটের মূল পয়েন্টগুলো সংক্ষেপে বলতে উপসংহার ব্যবহার করেছেন। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইন দ্য লাস্ট প্যারাগ্রাফ, শেষ প্যারাগ্রাফে দ্য রাইটার স্টেটস, লেখক বলেছেন, ইন কনক্লুশন স্টুডেন্টস হ্যাভ মেনি অপশনস টু সলভ দ্য প্রবলেম অফ অ্যাভয়েডিং কনভারসেশনস অ্যান্ড সাবসিকুয়েন্টলি ডেভেলপ কনভারসেশন কনফিডেন্স। উপসংহারে শিক্ষার্থীদের কথোপকথন এড়িয়ে চলার সমস্যা এবং ধীরে ধীরে কথোপকথনে আত্মবিশ্বাস অর্জনের জন্য বিভিন্ন বিকল্প আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।